হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রাখের ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রাখি, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি যখন মন্দিরে যাচ্ছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমরা তিনজনে মিলে শ্রাবণ মাসের প্রথম সোমবার যাচ্ছি পুজো দিতে মন্দিরে। আমার বোনের ফ্ল্যাটের নিচে একটা শীতলা মন্দির আছে, আমি সেই শীতলা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে ঢুকে এত ভালো লাগছিল কি বলবো। মা শীতলার নিচে সখীগণ বসে আছে হাতে শঙ্খ নিয়ে, আর এক পাশে ছিল গণেশ আর এক পাশে কার্তিক, এদিকে গোপালও আছে। আমার মা, রায় আর আমরা তিনজন মিলে শিব মন্দিরে পুজো দিতে গেলাম পায়ে হেঁটে। কাছেই ছিল মন্দিরটা, কিন্তু ফুল তো কেনা হয়নি, তাই ফুল কিনলাম। তিনটে আকন্দ ফুল, ধুত্রা ফুল, নীলকণ্ঠ ফুল, বেলপাতা, ধুত্রা ফল, এছাড়া রাস্তায় মধু আর ঘি আর পৈতেও কিনেছিলাম। আর তিন রকমের ফল তো ছিলই, এছাড়া ছিল দুধ, ছিল গঙ্গার জল, ছিল এগুলো আমি বাড়ি থেকেই নিয়ে গেছিলাম ঝুড়িতে করে। এরপর মন্দিরটায় চলে আসলাম। মন্দিরটা এত সুন্দর ছিল, মন্দিরের ভিতরে একটা শীতলা মায়ের মূর্তি ছিল বেশ বড়, আর পাশে আছে শিব ঠাকুর, তার পাশে আছে আবার গোপাল। আমরা যখন গেছি তখন অনেকটা আগেই থেকেই কিছু মানুষ শিব ঠাকুরের মাথায় জল ঢালছিল, আর সবাই সবার মনস্কামনা বলছিলেন, বেশ ভালো লাগছিল। আসলে শিব মন্দির কেন, যে কোনো মন্দিরে গেলেই মনটা খুব শান্ত হয়ে যায়, সমস্ত চাওয়া পাওয়াগুলো কোথায় যেন হারিয়ে যায়। এ হয়তো ভগবানেরই কোনো অশেষ লীলা। আমরা একটু অপেক্ষা করছিলাম শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য। ভিড় তেমন ছিল না, অল্প কিছু মানুষই ছিল। তো ওনারা জল দিচ্ছিলেন বলে আমরা আর ওই ভিড়ের মধ্যে যাইনি, যে অল্প মানুষই তো আছে, ওদের দেয়া হয়ে যাক তারপরে আমরা পুজো দেব। শিব ঠাকুরটা দেখো, দেখতে কত সুন্দর লাগছে। এরপর মাকে বললাম যে মা তুমি আগে জল দিয়ে নাও ঠাকুরের মাথায়, তাই মা প্রথমে জল দিল। মা প্রথমে ঘি আর মধু দিয়ে শিব ঠাকুরকে ভালোভাবে মাখিয়ে দিল, এরপরে দুধ আর গঙ্গা জল আর সিদ্ধি মেশানো জলটাকে ঠাকুরের মাথায় ঢাললো। এরপরে মা ফুল, বেলপাতা এগুলো দিল। মা কী করে পুজো দিচ্ছে সেটা আমি প্রথমে দেখে নিলাম, তারপরে আমি শিব ঠাকুরের মাথায় জল দিলাম, ঘি মধু দিলাম, দিয়ে তারপরে জল ঢাললাম, তারপরে ফুল দিয়ে বেলপাতা দিয়ে পুজো দিলাম, আর তারপরে প্রসাদও দিলাম, একটা ফল দিলাম, যেভাবে পুজোর নিয়মাবিধি রয়েছে সেভাবে আমি পুজো দিলাম। শ্রাবণ মাসে শিবের উপোস বহু ভক্তরা করেন, নারী পুরুষ নির্বিশেষে। বিবাহিত মহিলারা স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় উপোস থাকেন, বিবাহিত পুরুষেরাও সংসারের মঙ্গলের জন্য উপোস থাকেন, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য উপোস রাখেন। অনেকে রোগ শোকের থেকে কষ্ট পাচ্ছেন, তারাও মহাদেবের আরাধনা করেন এবং সেই কষ্ট থেকে মহাদেব মুক্তি দেন। অবিবাহিত মহিলা ও পুরুষরা মনের মতন জীবনসঙ্গী পাওয়ার জন্য শ্রাবণ মাসে সোমবারের উপোস রাখেন। এই পুজো যুগ যুগ ধরে চলে আসছে। শ্রাবণ মাস মহাদেবের পুজোর জন্য একটা পবিত্র মাস। শ্রাবণ মাসে মহাদেবের পুজো করা হয় কেন, সমুদ্র মন্থন একটা গুরুত্বপূর্ণ ঘটনা। সমুদ্র মন্থন এই শ্রাবণ মাসেই হয়েছিল। সমুদ্র মন্থন থেকে উত্থিত বিষ পৃথিবীকে রক্ষা করার জন্য মহাদেব স্বয়ং সেই বিষকে কণ্ঠে ধারণ করেছিলেন, আর তার প্রভাবে মহাদেবের কণ্ঠ হয়ে যায় নীল। আবার অনেকে বলেন এই শ্রাবণ মাসেই শিব মর্তে তার শ্বশুরবাড়িতে আসেন, তাকে প্রসন্ন করার জন্য পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, মধু, দই, কুশধক দিয়ে অভিষেক করা হয়ে থাকে। এই মাসে ভগবান মর্তে আসেন, তাই ভক্তদের অনেক কাছে চলে আসেন, তাই এই মাসে অনেক মহত্বপূর্ণ বলে বিবেচিত হয়। শ্রাবণ মাসে সবুজ রঙের বিশেষ তাৎপর্যও আছে, কারণ শ্রাবণ মাস হলো বর্ষাকাল, আর বর্ষাকালে চারিদিকে সবুজ থাকে। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীকও বলা হয়, কারণ সবুজ ছাড়া অনেকে শুভ কাজ, অনেক ধর্মীয় রীতি অসম্পূর্ণ হিসাবে বিবেচিত হয়।
এই মাসে সবুজ চুড়ি পরলে সৌভাগ্যের উদয় হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে ভাগ্য আলোকিত হয়। এই রং সুখ শান্তি এবং প্রাণশক্তি দেয়। এই রং মহাদেবের পছন্দের রং, কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন আর প্রকৃতির রং সবুজ, তাই এই সবুজ রং পরা শুভ। এই পূজোর সময় মহিলারা সবুজ রঙের পোশাক চুড়ি অবশ্যই পরে পুজো করবেন, মহাদেব এতে প্রসন্ন হন। আমরা যেভাবে পুজো দিলাম সেটা রায় ভালো করে দেখলো, দেখার পরে রায় সেভাবে পুজো দিল। প্রথমে ঘি মধু দিয়ে ঠাকুরকে ভালো করে মাখিয়ে নিল, তারপরে গঙ্গার জল দুধ দিয়ে ঠাকুরের মাথায় জল ঢালল, মনের যে বাসনা কামনা রয়েছে সেটা ঠাকুরের কাছে প্রার্থনা করল। আর এইভাবেই আমাদের পুজোটা সমাপ্ত হলো। রায়কে একটু বলে বলে দিতে হচ্ছিল যে কিভাবে পুজো দিবে। আর আমাদের চরণামৃত নেওয়ার জন্য মাকে বললাম যে মা, ওই মাথায় যে ঠাকুরের মাথায় যে জল ঢালছে, তুমি শিব ঠাকুরের নিচে একটু যদি একটা ঘট বা কিছু রাখো তাহলে যে জলটা পড়বে সেটাই আমাদের চরণামৃত হয়ে যাবে। তো মা তাই করলো, একটা ঘট পেতে দিল নিচে, এবং সেই ওপরে অন্য কোনো মানুষ যখন শিবের মাথায় জল ঢালছিল তখন সেই জলটা ঠাকুরের মাথা থেকে ওই ঘটের মধ্যে পড়াতে, তো সেটা আমাদের চরণামৃত হয়ে গেল। তো সেটা খেয়ে আমরা উপোষটা ভাঙলাম। ওই পাশে রেখে দাও, ওই একদম ওই পাশে রেখে দাও, ওই সামনে সামনে রাখো, জায়গা আছে, ওই দেখো সামনে ওইখানে। হ্যাঁ, এরপর আমরা ধূপ আর মোমবাতি জ্বালালাম, জ্বালিয়ে সব ঠাকুরকেই আরতি করলাম। পাশে যে গোপাল ঠাকুর রাখা রয়েছে, মা গোপাল ঠাকুরকেও একটু আরতি করে আসলো। আর এদিকে শীতলা মায়ের মূর্তি আছে, শীতলা মায়ের মূর্তিতেও একটু আরতি করে আসলো ধূপ আর মোমবাতি দিয়ে। আস্তে আস্তে মোমবাতিটা নেমে যাবে। আমরা সবাই পুজো দিয়ে চলে আসলাম বাড়ি। এবারে একটু চরণামৃত খেয়েছি, উপোষ ভাঙলাম, এবার বাড়িতে ঢুকবো, কিছু খাবার খাবো।
ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নেক্সট কোনো ব্লগ দেখার জন্য।